নিচে নাও, নিয়ে যাওয়ার। সুন্দর কেন? হ্যাঁ, আপনাকে নামার অনেক ভালো লাগছে। জানেন না, উনি আমাকে জোর করে এখানে নিয়ে এসে আমার সবকিছু শেষ করে ফেলছে। বাহ, চমৎকার। এখান থেকে যাইতে চাস? তাহলে টাকা লাগবো, 10 লাখ। টাকা নেই, অতিরিক্ত কথা বলে। জি 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 স্যার, জি। কত পাঠিয়েছেন স্যার? 35 লাখ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার ফাইলটা একটু সিগনেচার করে দেন স্যার, প্লিজ স্যার। কী দেখেন স্যার, এখানে একটা সাইন করে দেন। এখানে কী দেখেন অমন করে? থ্যাংক ইউ স্যার। আসি স্যার, বাই বাই। এক্সকিউজ মি, শুনুন, আপনি এত সুন্দর কেন? হ্যাঁ, আপনাকে নামার অনেক ভালো লাগছে। তাই? অনেক পছন্দ হয়েছে। তাই নাকি? আমাকে একটু সময় দিবেন। কোথায়? হোটেলে। ওকে, এনি টাইম, যে কোনো সময় আপনি বললেই যাব। ওকে, তাহলে আসি, বাই বাই। ওয়াও, হোটেলটা তো অনেক সুন্দর, চমৎকার। খুব সুন্দর না পরিবেশটা? বাহ, চমৎকার। কোলে উঠে যাও, ছাড়াস না ক্যামেরা। বল, আপনারা কারা? আমরা কারা? একটু পরে এটার ভাবি। কে এটা? আমার ওয়াইফ। আমি আপনার কিসের ওয়াইফ হই? জানেন না, উনি আমাকে জোর করে এখানে নিয়ে এসে আমার সবকিছু শেষ করে ফেলছে। কি রে, আর মিথ্যা কথা বলেন কেন আপনি? মিথ্যা কথা কয় গায়ে তুলেন কেন আপনি? তরে তরে হন এক করে গায়ে হাত খালি। হ্যাঁ, এটা কি দেখছ? দেখেন, চুপ চুপ। এই মেয়ে মিথ্যা কথা বলতেছে, মিথ্যা কথা বলতেছে। এই মেয়ে আমার জোর করে এখানে নিয়ে আসছে, জোর করে। দেখেন, আপনি নাটক করবেন না। আপনি এই হোটেলে আমাকে আমাকে নিয়ে আসছেন, আমি এই হোটেল কি চিনি? হ্যাঁ, আমি কি চিনি? আপনি আমাকে, আমি তখন বলছি না আমি যাব না, আপনি আমার কোনো কথা শুনছেন? আপনি তো আমার কোনো কথা শুনেন না, আপনি আমার জোর করে নিয়ে এসে আমার সব শেষ করে দিয়েছেন। এই একটা মায়া মানুষ মিথ্যা কথা, মিথ্যা মিথ্যা কথা বিশ্বাস করেন? এই চট গিরা গাড়ি ভেঙে গেলাম। দেখ, বিশ্বাস, চুপ চুপ, একদম চুপ। নিচে নাও, নিয়ে যাও। আচ্ছা আচ্ছা, আমার চা থাকুস খেয়ে, চা থাকুস খাবার। আপনারা এমন করেন না আমার সাথে, কি করবো? এই যা করতেছেন এগুলো কিন্তু ঠিক হইতেছে না। আমি ওরে আনি নাই, উনি আমারে উল্টা নিয়ে আসছে এখানে। উই তোরা নিয়ে আইছে? হ্যাঁ, ভোলা ভোলা মাইয়া তোরা লই আইছে। কিসের ভোলা ভোলা? উনি অনেক খারাপ, কিভাবে কিভাবে আমারে ভাষা দিতেছে আপনাদের সামনে? মাইয়ার বয়স কত? কি রে, হ্যাঁ, মানে বয়সও মানো না, কিছুই মানো না। এই বয়স কত? দামরা, হ্যাঁ, কি রে মাইয়া, মানুষ দেখলে আর বয়স বয়সের দিকে তাকাও না। মজাই মজা, এই চালার ভাই, থানা ফোন দে। দেখেন, এই কাজটা করেন না, কি করবো? সম্মান আছে, আমি একটা চাকরি করি, কি করবো? আমার চাকরিটা চলে যাবো, প্লিজ। হুম, প্লিজ, আমার বাসায় যেতে দেন। এই শোন, যদি এখান থেকে যাইতে চাস তাহলে টাকা লাগবো, 10 লাখ। 10 লাখ টাকা দে। বুঝলাম না আমি আসলে কি, তোর কিছু বুঝতে হইব না, চুপচাপ টাকা বের কর। কি টাকা বের কর? বিশ্বাস করেন, ও আমারে নিয়ে আসছে এখানে, আমি এই জায়গাটা চিনি না। বুঝছ নাই? এত কিছু বুঝতে হইব না, টাকা দিলাম, প্লিজ টাকা বের কর, প্লিজ প্লিজ প্লিজ, শুরু করছে, প্লিজ প্লিজ। আমি এত টাকা কোথায় পাবো? এই সোজা আঙ্গুলে গিয়ে উঠবো না? হ্যাঁ, এই আমার দিকে তাকা, এই দেখ, ঘরের বউরও মনে কোনো দিন এমনি দরস নেই, দরস প্লিজ। হ্যাঁ, এই কাজগুলো একা পুরো সোশ্যাল মিডিয়া ছেড়ে তুমি, এটা দেখেন, এই কাজ টাকা 10 লাখ আনা, যদি এই দেখ আমার দিকে চা, 10 লাখের থেকে 10 পয়সা আছে না, কম হয় তাও চলবো না। জলদি কর, জলদি কর, জলদি কর। এ বেটা, আল্লাহর প্রতি চিন্তা পড়ে গেছো গা? কথা কি তোর কানে যায় না? জলদি কর, কানে ঢোকে না, 10 লাখ টাকা বের কর। কি লো, আমি এত টাকা কোথায় পাবো? কই পাইবা? বাস থানা ফোন দিলাম তুলে, আল্লাহর বড় ঠাকুর ডুবাই যায় বড় তো হোটেলে করে। তুই টাকা কই পাবি? এগুলা কি আমরা জানি? টাকা বের কর। দেখেন, টাকা সর, আমার কেউ নাই,
কেউ নাই ঢাকা শহরে মাইয়া লইয়া ফার্স্ট ডিনাস্টি করার সময় মনে থাকে না এগুলা এখন ভালো সাধু শাস্তা শোনা ঢাকা শহরে কেউ হই থাকে না সুন্দর সুন্দর চেহারা দেখলে না কোন সমনিয়া হোটেলে যাবা কোন সমনিয়া বন্ধুর বাড়ি যাবা কোন সমনিয়া অফিসের গোপন রুমে ঢুকবা বিশ্বাস কর আমি এই ধরনের লোক না আর বাসায় কি আছে ফোন দিয়ে দেখুন তুই কি ধরনের তুই তো শালার বোঝে ভাবে ধরছিলি দেওয়াল মেয়াল ভাঙ্গা হনে মোরা যেতি গা হ্যাঁ এ জলদি করস না কে কি লোক আনাস না কে বললাম না আমার কেউ নাই আমি টাকা কোথায় পাবো হ্যাঁ ফোন দে আর রেডিও ছাড়ি সব প্লিজ প্লিজ আমার এই ক্ষতিটা করে তোর বাসায় কি আছে তোর বাসা কি আছে বাসা কেউ নাই আমার বাসায় শুধু আমার বউ আছে বউ নাম্বার দে নাম্বার দে না দেখেন নাম্বার প্লিজ এরকম করে না আমার সংসারটা নষ্ট হয়ে যাবে প্লিজ 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 করে বাদ দে বউ নাম্বার দে নাম্বার বল টাকা দিয়া তোর লিয়া জিতে নাম্বার নাম্বার দেস না কে টাকা না আনাই দিছি ভাই আনাই দিছি এখন না এ চেক কর চেক কর তো সাথে তে টাকা আছে টাকা দে কি বলে আমার সাথে টাকা আছে মানে লস চলছে এই তো বস পাইছি আর কি আছে দেখ মোবাইল টোবাইল দেখ রাখো আর কি আছে না আর কিছু নাই আর কিছু নাই নাই বাকি জায়গা কোন সুন্দর দিবি দেখো তুমি আমার টোপ ফালাইয়া এই ফিটিং এ ফালাই দিলা হ্যাঁ এই বাটা বাকি টাকা তুই তো অনেক টাকা পয়সার মালিক তোর তো একটা ফাইল দিয়া মাত্র টোপ ফালাইছি বুঝছ নাই তুই হ্যাঁ শালা ফালাই শালা চোখ দিয়ে লুট চোখ ফালাই টাকাওয়ালা মানুষ কিনে টাকা রাখার তো জায়গা নাই দুদিন পর পর এক একটা রুমে এক এক হোটেলে যাস এক এক বোর্ডিং এ যাস তোর এরকম অনেক ইতিহাস আছে আমার কাছে এটা তো আছেই আর টাকার কি করবি ক জলদি কর বল কনা বয়ে থাকুন তোর লাগা এই মুহূর্তে আমার কাছে টাকা নাই কোন সুন দিবি আমার একটা দিন সময় দেন একদিন না আধা ঘন্টা বা এক ঘন্টা সময় লো প্লিজ আমার একদিন সময় দেন একদিন পর তোর কই খুঁজুম কি রে আরে মিয়া ভাই চিন্তা করো না ও যে অফিসে কাজ করে না ওই অফিস আমার খুব ভালো করে চেনা আছে টাকা নিয়ে বাঁচবো না আর শোন তোর ডকুমেন্টস তো হেনা আছে একদিনের বেশি মনে কর দেড় দিন হইব সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় সারা বিশ্বে দেখবো বুঝছস বুঝতে পারছি হ্যাঁ শালার বউ ঘরে না বউ আছে বলে তোর হ্যাঁ এই তোর না বলে বউ আছে এত সুন্দর তাই রে শালার বউতে পড়ানোর প্রতি আসক্ত হন না ঘরে না এত সুন্দর বউ যে তোর বউর নাম্বার দে কি লো নাম্বার দেস না কে বউর নাম্বার দেস না কে দে জলদি 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 উঠা একটা নাম্বার যদি ভুল উঠবো এককে হালার পর যে চোখ দেয় যে এত সুন্দর সুন্দর মাইয়া দেখো না চোখ খুলে আলাম ঠিক আছে নাম্বার হ্যাঁ হ্যাঁ উল্টা পাল্টা হইলে গেলাম বুঝিস এককেরে যে যন্ত্র লে বা আদরি করো না কাজ করে হালার পর ফোন টাকাটা একদিনের জায়গায় যেন সোয়া দিন না হয় তাইলে তো বুঝোই বুঝছ তো ফোন দিতে পারো না হুম মায়া লোক দেখলে মাথা নষ্ট হয়ে যাবে হ্যাঁ এরকম তো বহুত আকাম কুকাম করছো হালার দেখালার মতো চেহারা দেখলে মনে হয় কি জানোস হ্যাঁ ভাজা মাছটা উল্টা খাইতে পারে না অথচ মাইয়া মানুষ আই না হোটেল উল্টা পাল্টা ঠিকই করো হ্যাঁ এই এই কালকে সকালে দশটার সময় অফিসে যে হাজির হবি এককেরে সুন্দরভাবে টাকা দশ লাখ ব্যাগের মধ্যে বইরা দিয়ে দিবি আর যদি উল্টা পাল্টা রইব এক এককারে চোখ নাড়বো ফোট উঠোস না কে যা হালা আকাম করতে করতে মাথা হবে কে গেছে এই হন হন এদিকে কালকে সকালে দশটার সময় যাইব যদি উল্টা পাল্টা কিছু করবি তাহলে দেখ একটা পত্র অফিসে আমরা সহ যাম লাগে আরও দুইটা মাইয়া লগে লিয়ে যাবো নিয়া সব স্টাফ ডাইকা তোর চেয়ারম্যান চেয়ারম্যান স্টাফ যা আছে সবার সামনে যে মাইয়াগুলিরা নিয়ে জোরপূর্বক আকাম করছে ঠিক আছে আরেক মাইয়া আছে আমি এনে প্রেগনেন্ট ওইটারও লিয়ে যাবো ইয়ে বাচ্চা বেড়ে চার মাসের মনে থাকবো হ্যাঁ আরে হন বিভিন্ন অফিসে যাবি একটু গেট আপ হাই ফাই মান যেমন জামারা আছে না এটি যে ঘুসখর মুসখর সুন্দর করে টোপে ফেলাবি মনের মতো গুইলা গেছে কীভাবে পারলেন এই কাজটা করতে আমার সাথে আপনি কিন্তু বেশি কথা বলেন আপনি কি চাচ্ছেন আমি এখন এখানে চিল্লাচিল্লি করি শুনেন এভাবে ব্ল্যাকমেল করা ঠিক না
আপনি টাকাটা দেন নয়তো আমি কিন্তু বসকে ফোন দিব এখন শুনেন আমি একটা কথা বলি আপনার যদি টাকার প্রয়োজন হয় তো আমাকে বলতেন আমি আপনাকে কিছু টাকা দিয়ে দিতাম আমি আপনাকে বলতেছি তাড়াতাড়ি টাকাটা দেন আমি বসকে ফোন দিব আর আপনার বউকেও কিন্তু ফোন দিব আপনার কাজ কি এগুলো বসকে কি ডাক দিব আর ওনারা কি আপনার সাথে আগে থেকে পুরোপুরি ছিল প্ল্যানিং করে আমাকে কিনে নিছেন বেশি কথা বলেন কিন্তু আপনি টাকাটা দেন নয়তো আমি চিল্লাচিল্লি করব এখন দেখি আপনারা সব পারেন আপনারা মেয়ে মানুষ কত খারাপ আপনারা দেখলে বোঝা যায় টাকা নেন অতিরিক্ত কথা বলে শুনেন খোলার দরকার নেই পুরো পুরো টাকাটাই আছে এখানে আমি চেক করে নিব শুনেন আমি আপনার মতো বাদ পান না আরে পুরো টাকাই আছে আপনারা বাটপার হইতে পারেন আমি বাটপার না আমাকে যে ব্ল্যাকমেইল করছেন এরকম কারোর সাথে কইরেন না যদি টাকা কম পাই না তারপর ভিডিওগুলো ভাইরাল করে দিব অনেক হট আপনি হাউতিনি মানে খট আপনি শয়তান কিভাবে ঠকাইলো আমাকে আর আমিও না চারে তারে দেখলে একবারে ভিতর থেকে একবারে ফিলিংস আইসা পরে নে এটা ফিলিংস ফিলিংস দেখ ফিলিংসের কী অবস্থা ডেমারাজ দে আরও জীবনে কত দিবি এই আজকে থেকে কানে ধরলাম এরকম সুন্দরী কেন যদি বিশ্ব সুন্দরী যদি আল্লাহ হুরো পাঠায় তারপর ওই দিকে আমি তাকাবো না টাকায় যেয়েই তো আমার এই অবস্থা আমার ইজ্জত টাকা গেছে গেছে ইজ্জত তো রয়েছে দেখে আমি মেয়েটা গেছে কিনা